হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করা বা আমাদের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আমরা কীভাবে অ্যাড করব, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা আমাদেরকে কমেন্টস করে জানতে চান যে কীভাবে আমরা আমাদের নিজেদের ফেসবুকের কার্ড এখানে অ্যাড করে বা নিজের একটি কার্ড আছে সেই কার্ডটি দিয়ে কীভাবে আপনি আপনার ফেসবুকে বুস্ট বা প্রমোট করতে পারবেন। সো আজকে আমরা সেই প্রশ্নটির অ্যান্সার দিব যে আমাদের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আমরা অ্যাড করে কীভাবে ফেসবুকে বুস্ট বা প্রমোট করতে পারি। ওকে, তো এর আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আপনার যে কার্ডটি আছে সেই কার্ডটি আসলে ফেসবুক অ্যাকসেপ্ট করবে কি করবে না। আচ্ছা, সোজা কথায় বলতে গেলে অনেকেই আমাদেরকে বলে যে ক্রেডিট কার্ড লাগে শুধুমাত্র বুস্ট প্রমোট করতে গেলে, ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু বুস্ট প্রমোট করা সম্ভব না। আসলে ক্রেডিট না, ডেবিট, ক্রেডিট যে কোনো ধরনের ভার্চুয়াল কার্ড দিয়েও কিন্তু আপনি ফেসবুকে বুস্ট এবং প্রমোট করতে পারেন। তবে এর জন্য হতে হবে আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি, মানে আপনার কার্ডে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে বা ইউএসডি বা ডলার থাকতে হবে, দেন হচ্ছে আপনি সেটা থেকে বুস্ট বা প্রমোট করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার জন্য আমাদেরকে পাসপোর্ট দিতে হবে অবশ্যই ব্যাংকে এবং আনুষাঙ্গিক কার্যক্রম আছে সে বিষয়ে আলোচনা না করি, তবে জাস্ট ব্যাংকে আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে ডুয়েল কারেন্সির মানে আপনার কার্ডটিকে ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন এবং ওখান থেকে বা ব্যাংক থেকে আপনি ডলার ইনডোস করে তবেই সেই কার্ড দিয়ে আপনি বুস্ট বা প্রমোট করতে পারবেন। এক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট কার্ডের কোনো পার্থক্য নেই, সকল ধরনের ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে আপনি করতে পারবেন যদি আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। ওকে, তো আশা করছি আপনারা এই সিম্পল বিষয়টি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এটা জটিল কোনো ব্যাপার না, জাস্ট আপনার ডুয়েল কারেন্সির একটি কার্ড থাকলে আপনি নিজের কার্ড দিয়ে বুস্ট এবং প্রমোট করতে পারবেন। এখন কথা হচ্ছে কার্ডটি কীভাবে আপনি ফেসবুকে অ্যাড করবেন বা আপনার ডিফল্ট যে পেমেন্ট মেথড হিসাবে অ্যাড করবেন বা এই কার্ড থেকে কীভাবে ফেসবুককে আপনি পেমেন্ট করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আর দেরি না করে চলুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। সেম প্রসিডিউর, জাস্ট একটা ইনফরমেশন আমরা অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের কার্ডের ইনফরমেশন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আপনারা মোবাইল থেকে কিন্তু সেম একই রকমভাবে কাজগুলো করতে পারবেন। এক্সাম্পল, আমরা আমাদের পেজে রয়েছি এবং পেজ থেকে যদি একটি অ্যাডস ক্রিয়েট করতে হয় বা প্রমোট করতে হয় আমাদেরকে, এর জন্য আমরা অ্যাড সেন্টারে যাই নর্মালি এবং এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে কিন্তু অ্যাড ক্রিয়েট শুরু করে দিই। ওকে, তো অ্যাড ক্রিয়েট করা কীভাবে ক্রিয়েট করতে হয়, টার্গেট সিলেক্ট করতে হয়, এগুলো কিন্তু সবই আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কার্ড অ্যাড করবেন বা আপনাদের নিজেদের কার্ডটা অ্যাড করবেন। সো এক্সাম্পল ধরে নিচ্ছি, এখানে আপনি আপনার টার্গেট, রিটার্গেট সব কিছু ডিটেইল অ্যাড করে নিয়েছেন। এখন জাস্ট সব কিছু ঠিক করার পর কিন্তু আমাদের লাস্টে যে অপশনটি আছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। এক্সাম্পল ধরে নিচ্ছি, আমাদের সব কিছু ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট মেথড, এখানে কিন্তু একটি কার্ড আমার অ্যাড আছে দেখতে পাচ্ছেন। এখানে এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনারা যখন প্রথম আপনাদের কার্ডটি অ্যাড করবেন তখন কিন্তু এখানে কোনো কিছুই থাকবে না, এই চেঞ্জ অপশনটি থাকবে না, জাস্ট অ্যাড পেমেন্ট মেথড বা অ্যাড কার্ড এই টাইপের কিছু লেখা থাকবে। তো এখানে জাস্ট আমরা আমাদের কার্ডটি বা আমাদের কার্ডের ইনফরমেশনটি সঠিকভাবে ফিল আপ করে দিব, তাহলেই আমরা পেমেন্ট মেথডটি অ্যাড করতে পারবো এখানে। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন কার্ডের কোন কোন ইনফরমেশনগুলো দিতে হবে। এক্সাম্পল হিসেবে আপনি যদি আপনার কার্ডটিকে দেখেন তাহলে সর্বপ্রথম কিন্তু কার্ড হোল্ডারের নাম থাকে। আসলে যদি আপনার নামে কার্ডটি থাকে তাহলে আপনার ফুল নেমটি এখানে দেওয়া থাকে, কার্ডের একটি মানে কার্ড যে মেইন নাম্বার সেটা দেওয়া থাকে এবং সিকিউরিটি একটা নাম্বার দেওয়া থাকে, তিনটা ডিজিটের। প্রত্যেকটি কার্ডের কিন্তু হচ্ছে তিন ডিজিটের একটি করে সিকিউরিটি কোড থাকে এবং এক্সপায়ার ডেট থাকে এই কার্ডের। জাস্ট এই চারটা জিনিস দরকার, কার্ড হোল্ডারের নাম আর কার্ড নাম্বার এবং সিকিউরিটি কোড, একই সাথে কার্ডের এক্সপায়ার ডেট। ওকে, তো এই ছাড়াও আমরা অন্যভাবে অ্যাড করতে পারবো আমাদের কার্ড বা পেমেন্ট মেথড, সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজারে। সো দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাড ম্যানেজারে আছি, যদিও এখানে অলরেডি দুইটা পেমেন্ট মেথড বা কার্ড অ্যাড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পেমেন্ট মেথডে আপনি অনেকগুলো কার্ড অ্যাড করতে পারবেন, এটার এক্স্যাক্ট লিমিটেশন আমার জানা নাই, তবে এখানে আপনি অনেক কার্ড অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি একটি অ্যাড অ্যাকাউন্টে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আসলেই অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে, যদিও দুইটা কার্ড এখানে অ্যাড আছে তারপরও কিন্তু অ্যাড পেমেন্ট মেথড এখানে লেখা আছে, সরি অপশন আছে। সো আপনি যদি কোনো কার্ড অ্যাড না করে থাকেন, ফার্স্ট টাইম অ্যাড করতে চান, তখনও কিন্তু আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথড লেখা থাকবে। তো জাস্ট আমরা অ্যাড পেমেন্ট মেথডের উপর ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের পেপ্যাল অ্যাড করতে পারবো, পেপ্যাল দিয়ে কিন্তু আমরা ফেসবুকে বুস্ট বা প্রমোট করতে পারবো। এই দেখতে পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড, ডেবিট ক্রেডিট দুই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড থেকে আমরা এখান থেকে করতে পারবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যাংকিং নামক একটি অপশন আছে, বাট এগুলোর আমরা ইউজ করবো না, আমরা জাস্ট ইউজ করবো হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ডটা। সো এখান থেকে জাস্ট ডেবিট আর ক্রেডিট কার্ড সিলেক্ট করছি, যেহেতু আমার কাছে এই ধরনের কার্ড আছে, আপনাদের কাছে যে পেমেন্ট মেথডটি থাকবে বা অপশনটি থাকবে সেটাই সিলেক্ট করবেন। ওকে, তো ডেবিট ক্রেডিট কার্ড আমি সিলেক্ট করে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করছি। সো এই দেখতে পাচ্ছেন কার্ড ডিটেইল এখানে চলে এসেছে, এখানে জাস্ট আপনি আপনার কার্ড হোল্ডারের নাম দেবেন, নেম অন কার্ড, এরপর এখানে কার্ড নাম্বার, এখানে কার্ডের এক্সপায়ার ডেট এবং এখানে আমাদের সিকিউরিটি কোডটি।
তো एग्जांपल আমি খুব ফাস্ট এখানে ফাস্ট ফরওয়ার্ড করে ফর্মটি ফিলআপ করে দিচ্ছি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কার্ডের সকল ইনফরমেশন অ্যাড করে নিয়েছি আমি কিছু ইনফরমেশন এখানে হাইড করার চেষ্টা করব তার কারণ হচ্ছে এটা আমার কার্ডের সিকিউরিটি পারপাসে কারণ এই ইনফরমেশনগুলো জানতে পারলে আপনি নিজেও আমার কার্ডটি ইউজ করে কিন্তু বোস প্রমোটার অফ কিছু করতে পারবেন ওকে সো এখন এখান থেকে সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে সেভ এর উপর ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি সেভড বা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কার্ডের লাস্ট চারটা ডিজিট শো করছে প্রত্যেকেরই শো করবে এটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ডান দিই এখান থেকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা কার্ড অ্যাড ছিল এবং নিচে এই যে 3532 যে লাস্টের চারটা ডিজিটের ভিসা কার্ডটি এটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা কার্ড কিন্তু অটোমেটিক অ্যাড আছে এখন আমরা যে কোনো একটা থেকে এখান থেকে পেমেন্ট করতে পারবো ফেসবুককে দেখতে পাচ্ছেন এই কার্ডটি কিন্তু প্রাইমারি কার্ড হিসেবে সিলেক্ট করা আছে এখন আমি যদি চাই এই কার্ডে আমার ব্যালেন্স নেই আমি এই কার্ডটি থেকে দ্বিতীয় নম্বর কার্ডটি থেকে এদেরকে পেমেন্ট করব সো সেক্ষেত্রে জাস্ট এই যে সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে মেক প্রাইমারিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মেক প্রাইমারি লাস্টে 209 যে কার্ডটি আছে এটি কিন্তু প্রাইমারি হয়ে যাবে যদি আরেকবার রিলোড দিই আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই কার্ডটি কিন্তু প্রাইমারি হয়ে গেছে এখানে হ্যাঁ আশা করছি টোটাল বিষয়গুলো বুঝতে পেরেছেন না কিভাবে আপনি আপনার কার্ড বা পেমেন্ট মেথড ফেসবুকে অ্যাড করবেন কোন ধরনের কার্ডগুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে কোন ধরনের কার্ড অ্যাকসেপ্ট করে না সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে কাজে দিবে যদি কাজে দেয় কিংবা আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন